আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। এই ফোনটি আমাদের কাছে জয়পুর হাট থেকে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এক প্যাকেট ওয়ান পিস স্যামসাং মোবাইল। তো এই মোবাইলটা হচ্ছে যিনি পাঠিয়েছেন তার কাছে ব্যবহার করতে করতে হঠাৎ এই সমস্যা হয়, হঠাৎ নো সার্ভিস, নেটওয়ার্ক হারিয়ে যায়। তো মূলত এই ধরনের সমস্যা হলে কীভাবে ঠিক করতে হয় সেটা আপনারা জানেন, প্রায় সব টেকনিশিয়ানই জানেন, বাট এই ফোনটা সেভাবে কাজ করার কারণে কোনোভাবে এটা ঠিক হচ্ছে না। যেভাবে কাজ করলে ঠিক হওয়ার কথা সেইভাবে কাজ করা হয়েছে, বাট এটা ঠিক হচ্ছে না। তো যার কারণে তার নিজ জেলা থেকে এটা আমাদের কাছে সিরাজগঞ্জে পাঠিয়েছে, আমার কাছে। তো যেহেতু পাঠিয়েছেন, আমি আমার মতো করে চেষ্টা করে দেখব। এই নেটওয়ার্ক সমস্যা হলে প্রথমত, যেহেতু এটা ফিচার ফোন, তো এটা আপনি যেভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে নেটওয়ার্ক কোথা থেকে সমস্যা হতে পারে। আমি মোবাইলটা স্ক্রু খুলেছি এবং আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা শুরু করলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মূলত এখানে কী কাজ করতে হবে। তো প্রথমে আমরা *#06# এটা দেওয়ার পরে আইএমইআই নাম্বার যেটা আছে সেটা চেক করব। তো এটা চেক করার পরে দেখলাম যে না, আইএমইআই নাম্বারটা ঠিক আছে, আইএমইআই নাম্বারটা ওইখানে যেটা ছিল এখানে এটাই আছে, কোনো সমস্যা হয় নাই। তো এবার আমরা ফোনটা খুলে দেখি যে আমার অন্য ভাইয়েরা কীভাবে কী কাজ করছে সেটা চেক করব প্রথমত। এখানে কোনো ঝালাই টালাই করে নাই, ওকে। মানে অধিকাংশ মানুষ এখানে ঝালাই করে, এখানে ঝালাই করে দেয়, কিন্তু আমরা তো সেভাবে কাজ করি না, আর ওইভাবে কাজ করার কোনো সিস্টেম নেই। প্রথমে এখানে একটু ময়লা টাইপের মনে হচ্ছে, এটা পরিষ্কার করে দিই। এরপরে এখানেও কোনো ঝালাই করে নাই, এই যে দেখুন এখানে মোটামুটি ফ্রেশ আছে। এরপরে আমরা এটা খুলি, এইখানে মনে হচ্ছে যে ঝালাই করছে, এই যে এখানে তার দিয়ে ঝালাই করা হয়েছে, এই যে এখানে তার দিয়ে ঝালাই করা হয়েছে, এই যে দেখুন। যদিও ঝালাই করে এ ধরনের কাজগুলো আপনি করতে পারবেন না কখনো, এগুলো এ ধরনের কাজগুলো আপনি সমাধান করতে পারবেন না ঝালাই করে, ঠিক আছে। ঝালাই করে এ ধরনের কাজ কখনোই ঠিক হবে না। এখানে ঝালাই করেছে, এখানে এখানে কানেক্টরগুলো ঝালাই করা হয়েছে, এই যে কানেক্টরগুলো রং ঝালাই করা হয়েছে, এই যে দেখুন এখানে কি অবস্থা। ক্রিস্টাল অলরেডি চেঞ্জ করা হয়েছে, ক্রিস্টাল যেটা এটা চেঞ্জ করা হয়েছে। এখানে একটা তার দিয়ে ঝালাই করা হয়েছিল, রং লাগানো দেখা যাচ্ছে। মোটামুটি চেষ্টা করা হয়েছে, আমার জন্য বাদ রেখেছে সিপিউটা। এ ধরনের সমস্যা হলে সিপিউ রিবলিং করলে নেটওয়ার্ক চলে আসে, এটাই সহজ কথা। অনেকে আবার বিশ্বাস নাও করতে পারেন, আবার যারা ভালো কাজ করেন তারা বিশ্বাস করবেন যে না, রনি ভাইয়ের কথায় যুক্তি আছে। তো যেহেতু মোটামুটি ভালোই চেষ্টা করা হয়েছে, আমি বা কী করবো এখন, সিপিউ তুলব না, সিপিউ তুলবো না, সিপিউ পরে তুলবো। আমার কাছে সন্দেহ হচ্ছে যে এই ক্রিস্টাল যেটা, এটা এই কালার থাকবে না, এই কালার লাগানো হয়েছে, হয়তো বা এই জন্য কাজ নাও করতে পারে, ঠিক আছে। কালারও বিষয় না, তারপরে আমার কাছে মনে হচ্ছে না যে এটা এখানে কাজ করবে। আর নেটওয়ার্ক কাছে এটা তোলা হয়েছিল, আবার নতুন করে লাগানো হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন, এখান থেকে বল বের হয়েছে, দেখাই যেতেছে। মোটামুটি এটা কম চেষ্টা করা হয় না, মোটামুটি ভালোই চেষ্টা করা হয়েছে। দেখি, আমি কিছুটা চেষ্টা করে দেখি। আমরা সর্বপ্রথম যে কাজ করব সেটা হচ্ছে এখানে যে বিভিন্ন জায়গায় ঝালাই করা হয়েছে, এই ঝালাইগুলো আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে এগুলোকে সারিয়ে দেবো। এই কানেক্টরটাও, এখানে যে ঝালাইটা আছে এটাও সারিয়ে দেবো, সবগুলো জায়গায় আমরা এক্সট্রা ঝালাইগুলো কোম্পানি আগে যেরকমভাবে মোবাইল তৈরি করার সময় যেভাবে রেখেছিল আমরা এটাকে সেইরূপ কাজ করবো এখন।
প্রথমত আমাদের কাজ হবে এটা। এবার আমরা এই নেটওয়ার্ক আইসি যেটা আছে, এটা যেহেতু আমার আগে কেউ তুলে এটাকে ট্রাই করছে, সেহেতু আমাকে একটু এটা তুলে দেখতে হবে কোনো ধরনের কোনো পিন এখানে মিসিং হয়েছে কিনা নেটওয়ার্ক আইসির নিচে। নেটওয়ার্ক আইসিটা তুলে নতুন করে আবার লাগাবো, যেহেতু আগের বার যে কাজ করছে তিনিও তুলে দেখছে। যদিও সিপিইউ আইসির পাশে একটু ভয় থাকেই যাওয়ার কোনো সমস্যা হয় কি না। নেটওয়ার্ক আইসির নিচে কোনো পিন ছিঁড়ে গেছে এরকম মনে হচ্ছে না। তাহলে আমরা আবার লাগিয়ে দিই এটাকে। আবার ওটাকে লাগিয়ে দিতে হবে। সব দিকে এক সমান থাকতে হবে আইসিটা লাগানোর সময়। এবার আমরা ক্রিস্টাল যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেব। এই যে এখানে আমরা একটা ক্রিস্টাল পেয়েছি, এটাকে আমরা এখানে লাগাবো। এই যে চায়না একটা ফোন থেকে, চায়না মাদারবোর্ড, চায়না ফিচার ফোন থেকে। ট্রাই করি, হলেও হতে পারে। তো লাগানো শেষ হয়েছে। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন যে অবস্থায় যতক্ষণ কাজ করছি তাতে ফোন ডেটও হতে পারে, বলা যাবে না। কারণ সিপিইউর এই কর্নারে আমার আগে কাজ করতে করতে যে হিট দেওয়া হয়েছে, সেই হিটের কারণে আপনার হচ্ছে সিপিইউর এই কর্নার থেকে আপনার
এক ধরনের আঠা বের হয়ে আসছে অলরেডি। আর ওখানে আপনার হচ্ছে গরম পানি করলে যেরকম বলক ওঠে সেরকম বলক উঠলো, ফলে একটা সন্দেহ থেকেই যায়। এবার আমরা মাদারবোর্ডটাকে ভালো করে ক্লিন করবো, পরিষ্কার করবো। এখানে পরিষ্কার বেশি করে করতাম, বাট এখানে ক্যামেরা আছে তো ক্যামেরাটা ঘোলা হয়ে যাবে, ফলে বেশি পরিষ্কার করার প্রয়োজন মনে করলাম না। এখানে আমাদের ছিল সাদা, আমরা এখানে কালো দিলাম, দেখা যাক সাদা কালো মিলে মোবাইল ডেড হলো না মোবাইল ঠিক হলো। বিদ্যুৎ চলে গেল, দেখি আর একটা লাইন আছে সেটাকে ঘুরিয়ে দিয়ে আসতে হবে। কারেন্ট চেঞ্জ করে আসলাম, দুইটা কারেন্ট তো, একটা পল্লি একটা পিডিবি। কাজটা করে সুবিধা হতো যদি এরকম একটা সেম নষ্ট মাদারবোর্ড থাকতো আমার কাছে, তাহলে কাজটা আরও আমার কাছে ভালো হতো। নেটওয়ার্ক আইসিটাও চেঞ্জ করে দিতাম, অর্থাৎ এই নষ্ট মাদারবোর্ডটাকে ঠিক করতে যা করা লাগে আমার তাই করতাম। এখানে আরেকবার একটু হিট দিয়ে দিতে হবে। এই ফোনে আবার ফ্ল্যাশ রুম দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে তার মানে ফোনটাতে ফোন মেমোরিতে জায়গা থাকবে অবশ্যই। দেখি চেক করে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানুর রহিম, না চালু আছে ফোন, ব্যাটারিটা লুজ পায় হয়তো বা প্যাকিং দিতে হবে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফোনে গ্রামীণ ফোন লেখা চলে আসছে, নেটওয়ার্ক ফুল। এই যে দেখেন, এই যে গ্রামীণ ফোন, তার মানে এই ধরনের ফোনগুলো আপনার জাস্ট কাজ করতে হবে বুঝে বুঝে। আপনি বিভিন্ন জায়গায় ঝালাই করবেন, তার টানাবেন, সেই যুগ সেই সময় এখন আর এই 2022 সালে নেই, ঠিক আছে। এখন আপনাকে কাজ করতে হবে স্মার্ট, স্মার্ট কাজ না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, অসম্ভব। আমরা কল দিয়ে দেখি যে কথা বলে কি না। কথা বলতেছে, দেখুন কথা বলতেছে ফোন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ধরনের কাজ কিভাবে করতে হয়। জাস্ট আপনাকে কাজ করতে হবে বুঝে বুঝে। উনি আমাকে কিছুক্ষণ আগে কল দিয়ে বলতেছেন, ভাই ফোনটা আমি জয়পুর হাটে দেখাইলাম, তারা বেশ কয়েকজন দোকানদার দেখলো, কেউ বলে মাদারবোর্ড খারাপ, কেউ বলে নেটওয়ার্ক আইসি খারাপ, কেউ বলে হবে বসেন চেষ্টা করি। তো ওইখান থেকে আমি আবার বগুড়াতে আসলাম সাতমাতা, ওইখানেও ট্রাই করলো, লাস্টে বললো যে মাদারবোর্ড চেঞ্জ করেন, কোম্পানিতে গিয়ে মাদারবোর্ড চেঞ্জ করেন তাহলে ঠিক হবে। তো সর্বশেষ দেখেন আমি আসলে মোবাইলটা কিন্তু উইদাউট মাদারবোর্ড চেঞ্জ কাজটা করতে পারছি, এবং এই জন্যই মূলত আমার কাছে বিভিন্ন জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো পাঠানো হয়। এই যে আরে ভাইয়ের নামটা চলে আসছে, সেলিম রেজা জয়পুরহাট। তো এই ছিল ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি কাজটা কমপ্লিট করলাম।
আর আমার মতো যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝে বুঝে কাজ করতে হবে। যে কাজ বোঝে সে কাজ করতে পারে, আর যে কাজ করতে পারে সে শুধু সারাদিন হাতা উতা করে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।